দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্ন উপজেলা নির্বাচনে চলছে ভোট গ্রহণ সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত সকাল থেকে ভোটের উপস্থিতি কম বেশ কিছু কেন্দ্র প্রায় ফাঁকা প্রার্থীদের আশা বেলা যত গড়াবে ভোট কেন্দ্রমুখী হবেন ভোটাররা হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই কিশোর সহ তিনজনকে আটক করা হয়েছে এর মধ্যে একজনকে এক বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত কিশোরগঞ্জের কোটিয়ীতেও জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করা হয় দুই কিশোর কিশোরীকে সকাল আসছি সকাল সকাল ভোট দিয়ে আমরা কাজে যাব এই জন্য সকাল সকাল আসছি বেশ সুশৃঙ্খল এবং কোন এবং সব কিছুই ব্যবস্থাপনা ভালোই আমার কাছে মনে হচ্ছে আমার ভোট আমি দিতে পারছি কোনো জামেলা ছাড়াই দিচ্ছি কোনো জ্ঞান জাম নাই একবারে সুন্দর মতন আমরা গেয়া ভোট দিয়ে আইছি সকাল সকাল ভোট দিয়ে দিয়ে ভোট খুব ভালোভাবে দিছি উপজেলা ভোটের নির্বাচনের খবর জানাতে রাজশাহী এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুরুতে যাব রাজশাহীতে সেখানে আছে আমাদের সহকর্মী আবরার সাহের আবরার একটু জানাবেন যে সকাল আটটা থেকে এ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে বলে জানতে পেরেছেন শতাংশের হিসেব এখন পর্যন্ত স্পষ্ট নয় বেলা বারোটাতে একবার জানানো হবে তবে কুড়ি শতাংশ পার হয়নি এখন পর্যন্ত যদিও বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে রাজশাহীতে এখন তিনটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে বাগমারা দুর্গাপুর এবং পুঠিয়া আমরা রয়েছি পুঠে এবং দুর্গাপুরের মাঝামাঝি অংশে পুঠিয়া উপজেলাতে এবং এখানে যে ভোটার ভোট কেন্দ্রে আসবার কথা সেটি সংখ্যাটা অনেকটাই কম কারণ কিছুটা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে এবং সকাল থেকেই আমরা দেখেছি ভোট কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা অল্প কিছু সংখ্যক ভোটার তারা এসছে এর মধ্যে তিনটি উপজেলায় মোট ভোট কেন্দ্র দুইশো সাতষট্টিতে এর মধ্যে বাগমারা উপজেলায় একশো বাইশটি পুঠিয়ায় আটাত্তরটি দুর্গাপুরে সাতষট্টি ভোট কেন্দ্র রয়েছে সুষ্ঠুভাবে নির্বাচন করতে এক হাজার পাঁচশো জন পুলিশ সদস্য দায়িত্বে রয়েছেন দশ প্লাটুন বিজিবি তিন জন আনসার সদস্যের পাশাপাশি তেত্রিশ জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব পালন করছেন এরই মধ্যে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে তবে দুর্গাপুরে একটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে সেখানে দুজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেলা প্রশাসন সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গেছেন তবে খুব বেশি উত্তেজনা কিন্তু নেই কোন জায়গা এখন পর্যন্ত পরিস্থিতি ভালো এবং প্রার্থীরা আশা করছেন যে দুপুরের পর হয়তো বা সংখ্যা বাড়তে পারে তবে ভোট যারা দিতে আসছেন তারা নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন রাজশাহী তিনটি উপজেলাতেই ব্যালট পেপার এবং ব্যালট বক্সের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে এ ছিল আমার কাছে রাজশাহী থেকে আবার আপনাকে ধন্যবাদ দর্শক এবারে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মামুন রেসা মামুন মূর্ছানা ১৩ খাদা দিগলিয়া এবং ফুলতলা উপজেলায় শান্তিপূর্ণভাবে সকাল আটটা থেকে ভোটগ্রহণ চলছে এখনও কোথাও কোনো বিশৃঙ্খলা কিংবা সহিংসতার খবর পাওয়া যায়নি এখন আমি রয়েছি খাদা উপজেলার সরকারি ইকড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ভোটকেন্দ্রটিতে মোট ভোটার রয়েছেন দুই হাজার দুইশো জন এটি একটি মহিলা ভোটকেন্দ্র এই ভোটকেন্দ্রটিতে তিন ঘন্টায় প্রায় তিনশোর মতো ভোটার ভোট দিয়েছেন অর্থাৎ প্রায় তেরো থেকে চোদ্দ শতাংশ মতো ভোটার তারা ভোট দিয়েছেন আমরা কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে তারা নির্বিঘ্নে এসে ভোট তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দিতে পেরেছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কপিল দেব বসাক জানান যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটাররা ভোট দিয়েছেন তবে এই কেন্দ্রটিতে আসার আগে তেরো খাদার আরও পাঁচ ছয়টি কেন্দ্র ঘুরে এসেছি সেখানে দেখেছি যে ভোটারদের উপস্থিতি অনেক কম থাকলেও এই কেন্দ্রটিতে ভোটারদের নারী ভোটারদের উপস্থিতি অনেক রয়েছে ভোটাররা

লাইনে দাঁড়িয়ে কিংবা বসে তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন এই একই বাউন্ডারির মধ্যে আরেকটি ভোটকেন্দ্র রয়েছে ইকরি কাঠেঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই ভোট কেন্দ্রটিতে দশ শতাংশের মতো ভোটার ভোট দিয়েছেন আর এই নির্বাচনে মোট তিনটি উপজেলায় ৩৩ জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে তিন হাজার সদস্য তারা দায়িত্ব পালন করছেন এর মধ্যে রয়েছে পুলিশ আনসার সার বিজিবি সদস্য পাশাপাশি র্যাব সদস্যরা রয়েছেন এছাড়া ষোলো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা টহল দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মামুন আপনাকে ধন্যবাদ দর্শক রাজশাহী এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবারে আমাদের সাথে মাহফুজ বকুল যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে মাহফুজ একটু জানাবেন যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন মোর্সেনা লালমেহাটের আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলার ষষ্ঠ যে উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় দফের ভোট কিন্তু সকাল আটটায় শুরু হয়েছে সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি সেখানে কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ছে একটু যদি তথ্য জানিয়ে রাখি যে দুই উপজেলায় চেয়ারম্যান পদে কিন্তু পাঁচজন প্রতিনিধিত্ব করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে মোট এগারো জন প্রতিনিধিত্ব করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিনিধিত্ব করছেন এবং দুই উপজেলায় কিন্তু মোট ভোটার রয়েছে দুই লাখ আট হাজার এবং একশো চুয়াল্লিশটি কেন্দ্রে কিন্তু ভোট শুরু হয়েছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি যদি বলি আদিতপুর এবং কালীগঞ্জে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর সংবাদ পাওয়া যায়নি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে এবং নির্বাচন কার্যালয় থেকে যে তথ্য পাওয়া গিয়েছে যে তারা বলছেন যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে তারা সকল প্রস্তুতি নিয়েছেন আমার সাথে এই মুহূর্তে একজন প্রার্থী রয়েছেন আমি তার সাথে একটু কথা বলতে চাই আসলে জানবো যে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন আপনি তো বর্তমানে উপজেলা চেয়ারম্যান আবার নির্বাচিত হলে আপনার কোনো কাজ অসম্পূর্ণ কাজ রয়েছে কিনা জানেন বিসমিল্লাহ রহমান রহিম ষষ্ঠ উপজেলা জাতীয় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে আমরা মোটামুটি সমস্ত ইনফরমেশন পাচ্ছি কেন্দ্রগুলোতে আমরা যাচ্ছি এবং সেখানে উপস্থিতি প্রথম থেকে একটু কম হলেও মোটামুটি এখন উপস্থিতি অনেক বেশি হচ্ছে মিন্টু যেহেতু প্রথম দফায় আমরা দেখেছি যে বেশ কয়েকটা জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে তো আজ দ্বিতীয় দফায় সহিংসতা না হওয়ার জন্য কি ধরনের প্রশাসনের প্রস্তুতি দেখছেন একটু জানাবেন হ্যাঁ হ্যাঁ আপনি জানেন এই উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন কিন্তু এটি জামালপুরের ইসলামপুর দেয়ানগঞ্জ এবং বক্সিগঞ্জ এই তিন উপজেলায় কিন্তু আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে শুরু এই ভোট শুরু হওয়ার পর থেকে আমরা কয়েকটি কেন্দ্র কিন্তু ঘুরে দেখেছি আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম আপনাকে একটি বিষয় যদি জানিয়ে রাখি যে উপজেলা নির্বাচনের যে প্রথম ধাপ অর্থাৎ গত আটই মে অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পরিচাল কিন্তু পঁচিশ দশমিক সাত তিন শতাংশ আর আজকে কেন্দ্রগুলিতে ভোটার উপস্থিতির যে হার দেখা যাচ্ছে তাতে কিন্তু এই দিন শেষে এই এই ধাপের নির্বাচনেও কিন্তু এর চেয়ে কম গতবারের চেয়ে কম ভোট পাওয়ার কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে তবে এক কথাই যদি বলি যে ভোট গ্রহণ কিন্তু অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে এখন পর্যন্ত এই তিন উপজেলায় যে ভোট গ্রহণ হচ্ছে আমরা কিন্তু কোন উপজেলা থেকে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো গুলোযুগের ঘটনা কিন্তু খবর আমরা এখন পর্যন্ত পাইনি প্রতিটি কেন্দ্রেই কিন্তু পুলিশ আনসার রয়েছে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত বলয় পাশাপাশি রয়েছে পুলিশ র্যাব বিজিবি মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স এছাড়া রয়েছে তাৎক্ষণিক বিচার ব্যবস্থার জন্য ভ্রাম্যমান আদালত আমরা যেমনটি জানিয়েছি আমরা যেমনটি বলেছিলাম যে গতবারের যে নির্বাচনী ভোটের গ্রহণের হার বুট ভোটের হার এবার কিন্তু আমরা সে ধরনেরই তার চেয়ে বেশি বুট গ্রহণের কিন্তু কোনো লক্ষ্য দেখতেছি না যে ভোটারের যে হার ভোট কেন্দ্রে ছিল জামালপুর থেকে নির্বাচন মিন্টু আপনাকে ধন্যবাদ দর্শক জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আনোর হোসেন মিন্টু